কলেজ কুষ্টিয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সৌমিত্র কুমার পাল, সহকারী অধ্যাপক আইসিটি, দৌলতপুর কলেজ কুষ্টিয়া। আজকের ক্লাসে আমি একটা উদ্দীপকের সলিউশন করব। উদ্দীপকটি দেখা যাচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকে দেওয়া আছে দুটো সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে এ ইকাল টু 100 1102, দ্যাট ইজ বাইনারি সংখ্যা, আর একটি দেওয়া আছে বি ইকাল টু 26, ডেসিমাল সংখ্যা, দশমিক সংখ্যা। আমরা প্রশ্ন দেওয়া আছে বিসিডি কোড কী, সংখ্যা পদ্ধতির বেজ বলতে কী বুঝো, উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দুটির সমষ্টি বাইনারিতে প্রকাশ করো, উদ্দীপকের এক নং সংখ্যা হতে দুই নং সংখ্যার বিয়োগ যোগের মাধ্যমে সম্পূর্ণ করা যায় বিশ্লেষণ করো। আমি এক দুই স্কিপ করলাম, গ নম্বরের কথা বলি। গ নম্বরে বলতেছে যে উদ্দীপকের সংখ্যা দুটির সমষ্টি বাইনারিতে প্রকাশ করো। আমি উদ্দীপকের সংখ্যা দুটির সমষ্টি বাইনারি, উদ্দীপকে এক নম্বরে দেওয়া আছে কি, এক নম্বরে দেওয়া আছে এ সমান সমান 100 110। দেখো খুব সহজ কোশ্চেন, এটা বাইনারিতে তো আছেই। হ্যাঁ, বি সংখ্যাটা আমরা দেওয়া আছে কত, 26, ডেসিমাল সংখ্যায় দেওয়া আছে, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করি। যেহেতু সংখ্যা দুটির সমষ্টি বাইনারিতে প্রকাশ করতে বলতেছে, এখানে নাম্বার আছে 3, সো আমরা 3 মার্কসের জন্য এইটা বাইনারি সংখ্যা একবার অ্যাভেলেবল করে দেখাবো না, আমরা শুধু বাইনারিতে লিখব। তো বাইনারিতে করার নিয়ম আমরা বলি, খুব সংক্ষেপে আমরা করব। বাইনারিতে সংখ্যাগুলোকে গুণে নেব, এটা দেখব 1 2 4 8 16 32, এখানে আছে সংখ্যা কত, 26। 26 সংখ্যাটি 16 বড় কিন্তু 32 ছোট, সেজন্য সংখ্যার অবস্থান হলো এই ঘরে। এই ঘর থেকে আমরা ডাইন দিকে এই ঘর পর্যন্ত সংখ্যাটি 26 মিলাতে হলে আমরা দেখব কয় বিটের সংখ্যায়। তাহলে আমরা 16 বিট নিলাম, 1 16 আর 8 যদি নিই তাহলে 16 8 24, 24 আর 2 26, সো আমাদের 26-এর বাইনারি হবে 1 1 0 1 0, দিস ইজ বাইনারি। তাহলে আমরা বাইনারি এরকম করে লিখলাম, আমরা এই যে 26-কে ভাগ করে করে 2 দিয়ে ভাগ করব, এরকম আমাদের এখন দরকার নেই, আমরা শুধু দেখিয়ে নেব যে এইটুকু। এখন তাহলে 26-এর বাইনারি এটা হলো, আমাদের দেওয়া আছে দুটো সংখ্যা, এ সমান সমান দেওয়া ছিল 100 110, আর এইটা ছিল হলো এখানে 3 আর 5 বিট, আর এখানে আসা হলো 6 বিট, তাহলে আমরা লিখলাম 1 1 0 1 0, যোগ করবো এখন, জাস্ট যোগ। তো দুটো বাইনারি সংখ্যা যোগ করার যে নিয়ম, সেটা হলো আমাকে মাথায় রাখতে হবে যে যোগফল যদি বেজের চেয়ে বেশি হয়ে যায় তখন ওই বেজ দিয়ে ভাগ করে ভাগফলটাকে আমরা নেব, আর যেটা অবশিষ্ট থাকবে সেইটাকে আমরা সংখ্যা হিসাবে এখানে লিখব। সো 1 0 আর 0 0, 1 এবং 1, 1 আর 2 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল অবশিষ্ট 0 আর ভাগফল 1, সুতরাং এই 1 হাতে থাকে, 1 আর 2 2 মানে 0, হাত থাকে 1, 1 আর 2 মানে 0, হাত থাকে 1, 1 আর 2 2 মানে 0, হাত থাকে 1, 1 আর 2 2 মানে 0, হাত থাকে 1, যেহেতু নাই তাহলে আমাদের এই সংখ্যাটি কত হলো, 1 2 3 4 5 6 7 বিটের সংখ্যা, 7 বিটের সংখ্যা। এই সংখ্যাটি কত আসলে আলটিমেটলি দেখা যায় 1 2 4 8 16 32 64, অর্থাৎ এই সংখ্যাটা 64, অর্থাৎ এইটাই কিন্তু দুটি সংখ্যার যোগফল বাইনারিতে 64 উত্তর। আমরা এখন দেখব এই 64টা ঠিক আছে, যদি এরকম হতো যে আমাদের দেওয়া আছে 26 আর এই সংখ্যাটার বাইনারি ছিল কত, এই সংখ্যাটা ছিল হলো 1 2 4 8 16 32, 32 আর 4 36 আর 2 38, অর্থাৎ 38, দশমিক সংখ্যায় যদি আমি বলি এইটা 38 আর এইটা 26, 8 আর 6 14 4, হাত থাকে 1 3 2 5 আর 1 6 64, সো আমাদের দেখেছি যে দুটো সংখ্যার সমষ্টি 64 সমান হবে, অর্থাৎ দুটো সংখ্যা আমাদের বাইনারিতে প্রকাশ হয়ে গেলো। এইটুকু লিখলেই না 3 মার্কের জন্য, তাহলে আমরা অঙ্কটা করব এইভাবে। তা আমাদের দুটো সংখ্যার যোগফল বাইনারিতে প্রকাশ হয়ে গেছে। নেক্সট আমরা এটা গেল গ নম্বরে, এইটুকের জন্য 3 মার্ক। আইসিটিতে সবচেয়ে সহজ
ইতে বেশি নাম্বার পাওয়ার একটা সুযোগ এখানে আছে কিন্তু এই তৃতীয় অধ্যায় থেকে। স্টুডেন্টরা চেষ্টা করবে তৃতীয় অধ্যায়টাকে অবশ্যই টাচ করার, সেখান থেকে দশে দশই পাওয়ার একটা সম্ভাবনা আছে। নেক্সট আমরা দেখি পরবর্তী সংখ্যাটা হলো যে উদ্দীপকের এক নং সংখ্যা হতে দুই নং সংখ্যার বিয়োগ যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে যোগের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা সংখ্যাটিকে কিভাবে প্রকাশ করব, এটা তুলে নিবে সবাই। আমরা মুছে দিলাম এক নং সংখ্যাটিকে, এক নং সংখ্যা থেকে দুই নং সংখ্যার বিয়োগফল যোগের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা ধরে নিলাম এ সমান দেওয়া আছে 100 110, এটা বাইনারিতে দেওয়াই আছে। আর বি সমান দেওয়া ছিল 26, সেটাকেও যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে 24 16 আর 8 24 24, 4 বাদ দিলাম 2 26 1, এটাও বাইনারি। এখন যদি আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করি, দ্যাট ইজ এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, তাহলে এখানে বিটা হলো নেগেটিভ। আমরা যোগের মাধ্যমে করার জন্য যে পদ্ধতি অবলম্বন করব সেটা হলো দুইয়ের পরিপূরক পদ্ধতি। দুইয়ের পরিপূরক পদ্ধতিটা কি? দুইয়ের পরিপূরক পদ্ধতি কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করে, যদি 8 বিটের চেয়ে ছোট হয় তাহলে 8 বিটে রূপান্তরিত করব। 8 বিটে রূপান্তরিত করে অষ্টম বিটটাকে বলা হয় চিহ্ন বিট। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য। এখানে দেখেছি বিটা ঋণাত্মক, সুতরাং বিটাকে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করব। তাহলে বিটা ছিল কত? 110 10, এখানে 5 বিটের, আরও 3টা বামে শূন্য নিয়ে এটাকে আমরা 8 বিট রেজিস্টারে রূপান্তরিত করলাম। 8 বিট রেজিস্টারে রূপান্তরিত করার পর আমরা কী করব? আগে একের পরিপূরক করব, তারপরে দুইয়ের পরিপূরক। একের পরিপূরক কাকে বলে? সংখ্যাগুলোর বিটটাকে উল্টিয়ে শূন্যর স্থলে এক এবং একের স্থলে শূন্য বসালে যে সংখ্যা পাওয়া যায় সেটা একের পরিপূরক। একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক। তাহলে আমরা এখানে 111 0 0 1 0 1 এর সাথে আমরা এক যোগ করব, তাহলে আমরা পাবো 1 1 10 0 1 1 1 0 0 1 1 1। তাহলে এই সংখ্যাটা হলো 8 বিট রেজিস্টারের জন্য আমরা দুইয়ের পরিপূরক। তাহলে এইটা যখন দুইয়ের পরিপূরক হয়ে গেছে, এইবার এক নম্বর সংখ্যাটি যেটা ছিল, এক নম্বর সংখ্যাকে আমরা বলবো যে 8 বিটে রূপান্তরিত করবো। এ সমান যে সংখ্যাটা ছিল সেটা সমান 100 110 0, এটা 6 বিট, বামে 2 শূন্য দিয়ে সেটাকে 8 বিটে রূপান্তরিত করি। এখন এইটার 8 বিট আর এইখানে যে সংখ্যাটা আছে 1 1 1 0 0 1 1 0, এইটা আমরা এখন যোগ করব। যোগ করলে কি আসতেছে? 0 0 0 1 1 0, হাত থাকে 1 1 2 আর হাতে রাখে 3 3, মানে হলো 1, হাত থাকে 1, এখানে 1 নামলো, এখানে 0, 1 1 10 0, হাত থাকে 1 1 10 0, হাত থাকে 1, 0 আর 1 মানে 1 1 10 0, হাত থাকে 1। আমরা যোগের মাধ্যমে আমরা এটা পেয়ে গেলাম। এখন লক্ষ্য করি এখানে কয় বিটের সংখ্যা আছে? 9 বিট। যদি 8 বিটের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা বলবো নবম বিটটাকে আমরা বলবো ক্যারি বিট, দ্যাট ইজ ওভারফ্লো। এই ক্যারি বিটটাকে আমরা বাদ দেব, এই বিটটাকে আমরা বলবো ক্যারি বিট, ক্যারি বিট দ্যাট ইজ ওভারফ্লো। ওভারফ্লো হয়ে গেছে, এটাকে আমরা বাদ দেব, ওভারফ্লো। আর অষ্টম বিটটাকে আমরা বলবো চিহ্ন বিট, চিহ্ন বিট, দিস ইজ সাইন বিট। সাইন বিটে অষ্টম বিট, সাইন বিট যদি 0 হয় তাহলে আমরা সংখ্যাটিকে বলব ধনাত্মক, দ্যাট ইজ পজিটিভ। এইবার বাকি সংখ্যাটি সংখ্যার মান নির্দেশ করবে। বাকি সংখ্যাটা কত আছে? বাকি সংখ্যাটা সমান সমান, বামে 3টা 0 দরকার নেই, 0 0 1 1 0 0। এখন আমরা লক্ষ্য করে দেখি, আগে আমরা উদ্দীপকে দেখেছিলাম
এ সংখ্যাটি মানে হলো 38 আর বি ছিল হলো 26 তার মানে আমরা বিয়োগ করলে দেখা গেছে 6 কয়ে 8 2 এ 3 কয়ে 2 কয়ে 3 1 এ 12 ধনাত্মক 12 হবে আমরা দেখি আমাদের যে সংখ্যা পাওয়া গেছে সেটার ভ্যালু কি 12 সত্যি সত্যি তাই 1 2 4 8 8 আর 4 12 আর যেহেতু সাইন বিট শূন্য সুতরাং সংখ্যাটি হলো ধনাত্মক তাহলে আমরা দেখলাম যে দুটি সংখ্যার বিয়োগফল সত্যি সত্যি আমরা এখানে কোনো বিয়োগ করি নাই কিন্তু যোগের মাধ্যমে করা সম্ভব হয়েছে তাহলে তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো যে এই রকম ধরনের উদ্দীপক যদি আমাদের আসে তাহলে উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দুটির সমষ্টি বাইনারিতে প্রকাশ করা তো আমরা করে ফেলেছি দুই নম্বর চার নম্বরে উচ্চতা দক্ষতায় আসলে উদ্দীপকের এক নং সংখ্যা হতে দুই নং সংখ্যার বিয়োগ যোগের মাধ্যমে সম্পন্ন করা যায় বিশ্লেষণ করো সুতরাং আমরা বললাম যে উদ্দীপকের এক নং থেকে দুই নং সংখ্যার বিয়োগফল যোগের মাধ্যমে করা সম্ভব তাহলে দুইয়ের পরিপূরক পদ্ধতির যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমার মনে হয় এই জাতীয় উদ্দীপক আসলে সেটা সলিউশন করা তোমাদের পক্ষে সম্ভব আমি দেখাবো বিসিডি কোড এবং সংখ্যা পদ্ধতির বেজ বলতে কী বুঝো এ দুটো আগের ক্লাসে দেখিয়েছি তারপরেও পরবর্তীতে তোমাদের কথা আসলে আমরা সেটা বলবো তো আজকের মতো সবাইকে ধন্যবাদ তোমরা অবশ্যই এই ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং মনে করবা সবচেয়ে সহজভাবে পাস করার জন্য আইসিটির এই ক্লাসগুলো দেখলেই এনাফ কোনো সমস্যা হবে না আর তোমরা কমেন্টস করে জানাবে ক্লাসটি কেমন হয়েছে ভাবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে